আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আজ 22টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্পর্কিত কয়েকটি আপডেট এবং কয়েকটি পরিবর্তন আনার বিষয়ে তারা বৈঠকে বসেছিলেন এবং এই মুহূর্তে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত অনেকগুলো আপডেট কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং সেই আপডেটগুলো সম্পর্কে তোমাকে জানাবো। এছাড়া দু একটি আপডেট যেটি আসেনি সেটি কবে আসতে পারে সে বিষয়ে তোমাকে তথ্য জানাবো। চলো দেরি না করে জেনে নেই গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আজকের আপডেট সম্পর্কে। প্রথমেই তোমাকে জানাবো গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেটে এক্সাম আপডেট সম্পর্কে। ইতিমধ্যে আমি একটি ভিডিওতে দিয়েছি গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন যে তারিখ নির্ধারিত হয়েছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা এক মাস এগিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে, যেখানে এ ইউনিট অর্থাৎ সায়েন্স ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 30 জুলাই 2022 অনুষ্ঠিত হবে, বি ইউনিট অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা 13 আগস্ট 2022 অনুষ্ঠিত হবে, এছাড়া সি ইউনিট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 20 আগস্ট 2022 অনুষ্ঠিত হবে। এ তো ছিল এক্সাম সম্পর্কিত আপডেট। এছাড়া আপডেট এসেছে অ্যাপ্লাই কন্ডিশন সম্পর্কে। অ্যাপ্লাই কন্ডিশন সুখের খবর হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ থাকছে, যেখানে এসএসসি ইয়ার 2018 এবং 2019 গ্রহণযোগ্য হবে, তবে 2017 গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো আপডেট পাওয়া যায়নি, পাওয়া মাত্র তোমাদেরকে জানিয়ে দিব। এছাড়া তোমাদের এইচএসসি ইয়ার হতে হবে 2020 অথবা 2021, অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ থাকছে। তবে এবার বড় সুখবর হচ্ছে, তবে আবেদন যোগ্যতার বিষয়ে এবার সুখবর রয়েছে, কেননা গত বছর সায়েন্স থেকে কিন্তু টোটাল 8 পয়েন্টের প্রয়োজন হতো, তবে এবার 8 পয়েন্টের পরিবর্তে 7 পয়েন্ট লাগবে। যদিও 8 পয়েন্ট ছিল গত বছর উইথ 4 সাবজেক্ট, তবে এবার কিন্তু উইদাউট 4 সাবজেক্ট তোমার সায়েন্স থেকে আবেদন করার জন্য 7 পয়েন্ট প্রয়োজন হবে। অর্থাৎ তোমার এসএসসি ও এইচএসসি 4 সাবজেক্টটা বাদ দিয়ে তুমি যদি টোটাল 7 পয়েন্ট পাও তবে তুমি আবেদন করতে পারবে। এছাড়া মানবিক ইউনিট থেকে আবেদন যোগ্যতা আগের মতো রাখা হলেও 6 পয়েন্ট রাখা হলো, তবে এবার কিন্তু উইদাউট 6 পয়েন্ট লাগবে দুইটা এসএসসি ও এইচএসসি মিলিয়ে। এছাড়া যারা বাণিজ্য ইউনিট থেকে আবেদন করবে তাদের উইদাউট কিন্তু 6.50 করে প্রয়োজন হবে। তবে ইন্ডিভিজুয়ালি গত বছর যে আবেদন যোগ্যতাটা ছিল, অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে ইন্ডিভিজুয়ালি যে পয়েন্টের প্রয়োজন হতো, এবার কি সেটা প্রয়োজন হবে কিনা সেটা উল্লেখ করা হয়নি, তবে আমরা পরবর্তী আপডেটে অথবা সার্কুলার এসলেই কিন্তু সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। আপাতত জেনে নাও তোমার সায়েন্স থেকে উইদাউট 7 পয়েন্ট, মানবিক থেকে উইদাউট 6 পয়েন্ট এবং বাণিজ্য থেকে যদি উইদাউট 6.50 থাকে টোটাল, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। এরপর যদি তোমাকে জানিয়ে দিচ্ছি অ্যাপ্লাই ফি সম্পর্কে আপডেট। অনেক আলোচনা হয়েছিল এবার আবেদন যোগ্যতাটা বাড়তে পারে, হ্যাঁ বেড়েছে। এবার 2021-22 সেশনে অ্যাপ্লাই ফি প্রতি ইউনিটে ধরা হয়েছে 1500 টাকা, অর্থাৎ গত বছর যেটা 1200 টাকা ছিল 300 টাকা বাড়িয়ে 1500 টাকা পার ইউনিটের জন্য আবেদন ফি ধরা হয়েছে, অর্থাৎ এটা বিজ্ঞান বাণিজ্য মানবিক সবার জন্য কিন্তু 1500 টাকা। এছাড়া বিভাগ পরিবর্তনের কোনো ইউনিট কিন্তু এবার রাখা হয়নি। এছাড়া পরবর্তী যে আপডেট সম্পর্কে জানবো সেটা হচ্ছে এক্সাম সিস্টেম সম্পর্কে আপডেট এসেছে। এ বি সি তিনটি ইউনিটেই মূলত 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, সময় পাবে 1 ঘন্টা। তবে গত বছর কোনো পাস ফেল ছিল না, অর্থাৎ তুমি যে কোনো একটা নাম্বার পেলেই অ্যাপ্লাই করতে পারবে, তবে এবার কিন্তু পাস মার্ক যুক্ত করা হয়েছে। তোমাকে ন্যূনতম কিন্তু 30 মার্ক পেয়ে পাস করতে হবে, 100 নম্বরের মধ্যে 30 মার্ক পেয়ে তোমাকে পাস করতে হবে। এছাড়া নেগেটিভ মার্কিং যুক্ত করা হয়েছে 0.25 করে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নাম্বার কিন্তু তোমার কাটা যাবে। এ ছিল এক্সাম সিস্টেম সম্পর্কে আপডেট। এছাড়া যেসব বিষয়ে এখনও আমরা আপডেট পাইনি তার মধ্যে একটি বিষয় হচ্ছে যারা এসএসসি 2017 তারা কি পরীক্ষা দিতে পারবে কিনা। এছাড়া আইসিটি বিষয়ে কি হয়েছে, আইসিটি সাবজেক্ট কি থাকবে কিনা, অর্থাৎ কোন গ্রুপে থাকবে সেটা নিশ্চিত করে বলা হয়নি। এছাড়া প্রাথমিক আবেদন কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি, চূড়ান্ত আবেদন কবে থেকে শুরু হবে। এছাড়া গত বছর প্রায় প্রতিটি ইউনিটে 1,30,000 করে পরীক্ষা দিতে পেরেছিল, এবার কতজন করে পরীক্ষা দিতে পারবে সেই বিষয়ে কিন্তু আমরা আপডেট পাইনি। সো ওভারঅল বলা যায় যেহেতু সাবজেক্টের কোনো পরিবর্তন যদি না হয়ে থাকে, গত বছরের মানবন্টনটা বিজ্ঞান ইউনিটে ছিল এরকম, বাংলা থেকে 10 নম্বর, ইংরেজি থেকে 10 নম্বর, গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি যে কোনো 2টি উত্তর করতে হবে 20-20 করে 40 নম্বর, পদার্থবিজ্ঞানে 20 নম্বর এবং রসায়নে ছিল 20 নম্বর, মোট 100 নম্বর এটা বিজ্ঞান ইউনিটের জন্য, এটা গত বছরের মানবন্টন। যেহেতু এবছর আমরা সাবজেক্টের কোনো পরিবর্তন সম্পর্কে আইডিয়া পাইনি,
সেজন্য আমরা বলতে পারি মানবন্ধনটা এমন থাকারই সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা মানবিক থেকে আবেদন করবে তাদের জন্য বাংলা থেকে 40 নম্বর, ইংরেজি থেকে 35 নম্বর এবং আইসিটি থেকে 25 নম্বর ছিল 100 নম্বরের। এছাড়া বাণিজ্য ইউনিটের মানবন্ধনটা ছিল এমন যেখানে বাংলা থেকে 13 নম্বর, ইংরেজি থেকে 12 নম্বর, আইসিটি থেকে 25 নম্বর, হিসাব বিজ্ঞান থেকে 25 নম্বর এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 25 নম্বর, মোট 100 নম্বর ছিল। এটা যদি পরিবর্তন না হয় তাহলে মানবন্ধনটা হয়তো এমনই থাকবে। এখন তোমরা যারা গুচ্ছের সেরা প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের কাছে রয়েছে দুর্দান্ত দুইটি বই, যে বই দুইটি তুমি কভার করলে খুব অল্প সময়ে, যেহেতু তোমার কাছে খুব বেশি সময় নেই, হাতে শুধুমাত্র জুন মাস আর জুলাই মাসটা শেষ হলেই কিন্তু তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা, তাই শেষ সময়ে সেরা প্রস্তুতির জন্য যে দুইটা বই তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে তার মধ্যে একটি রয়েছে আইসিটি এক্সপ্রেস। যেহেতু প্রতিটি ইউনিটে আইসিটি থাকছে, এখন পর্যন্ত আইসিটি এত বড় মিটিং পরেও আইসিটি বাদ দেওয়ার কোনো বিষয়টি সামনে আসেনি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আইসিটি সাবজেক্টে থাকলে অবশ্যই তোমাকে কালেক্ট করতে হবে আইসিটি এক্সপ্রেস। কেননা গত বছর গুচ্ছের প্রতিটি ইউনিটে ব্যাপক সাফল্য ছিল আইসিটি এক্সপ্রেসের, যেখানে এই ইউনিটে 20টির মধ্যে 19টি, বি ইউনিটে 25টির মধ্যে 19টি এবং সি ইউনিটে 25টির মধ্যে 20টি কমন ছিল আইসিটি এক্সপ্রেস বই থেকে। এছাড়া রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অতুলনীয় পারফরমেন্স ছিল। সো সব মিলিয়ে গুচ্ছের আইসিটি সেরা প্রস্তুতির জন্য কালেক্ট করতে হবে আইসিটি এক্সপ্রেস বইটি। কালেক্ট করতে পারো rockmy.com থেকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এছাড়া তোমার পাশের লাইব্রেরিতেও তুমি পেয়ে যাবে। আর এছাড়া তুমি কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 দিনে বইটি অর্ডার করতে পারো। কিভাবে অর্ডার করতে হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস লেখা আছে, এরপরও না বুঝলে কল করতে পারো স্ক্রিনে দেখানো এই নাম্বারে অর্ডার করতে পারো। এছাড়া তোমরা যারা সব বিষয়ের প্রস্তুতি সেরা প্রস্তুতি একসাথে নিতে চাচ্ছ, বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের ভিন্ন ভিন্ন ইউনিটের জন্য, তাদের জন্য আমাদের কাছে রয়েছে গুচ্ছ অ্যানালাইসিস এই বইটি। এই বইটিতে তোমার বিভাগ, এই বইটিও কিন্তু চরম সাফল্য ছিল গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায়, প্রায় 95% মতো কমন ছিল এই বইগুলো থেকে। সো সেই ক্ষেত্রে এই দুইটি বই যদি তার যারা একসাথে কালেক্ট করতে চাচ্ছ তাদের জন্য রয়েছে একটি কম্বো অফার। তুমি মাত্র 450 টাকার পরিবর্তে 430 টাকায় পেয়ে যাচ্ছ এই বই দুইটি, সাথে কুরিয়ার চার্জ প্রযোজ্য। যারা দুইটা বই একসাথে অর্ডার করতে চাচ্ছ স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করে তুমি বই দুটি অর্ডার করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা গুচ্ছের আপডেট সম্পর্কে বিস্তারিত তোমাদের বলার চেষ্টা করেছি, এর পরবর্তীতে যদি আপডেট আসে সেটিও তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। আপডেটগুলো পেতে কিন্তু অবশ্যই আইসিটি পয়েন্টের সাথেই থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।